গ্যাস সিলিন্ডার ফেটে আগুনে ভস্মীভূত হলো একটি বাড়ি। জানা যায়, মালদা শহরের অতুল চন্দ মার্কেট সংলগ্ন লক্ষ্মীনারায়ণ মন্দিরের পেছনে কার্তিক ভরের চাটাইয়ের ঘরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সিলিন্ডারের মধ্যে আগুনটা লেগে তারপরে স্প্রেড করেছে। সিলিন্ডারটা একটা অনেক দূরে গিয়ে পড়ছে বাস। তারপর খবর পরপর দমকল এসছে, আমরাও এখন আগুন অনেক কন্ট্রোলে চলে এসছে। এটা কি বড় সড়ো ক্ষতি হতে পারতো আশেপাশে দমকল সমাধান আসলে? যদি আগুনটা না নিত তাহলে ভয়াবহ আগুন হতো আশেপাশে বাড়ির সব। মানে দমকল খুব তৎপরতার সাথে কাজ করে দিয়েছে? দমকল খুব সিরিয়াসলি এটা অ্যাটাক করেছে। আগুনে বাড়িটি পুরো ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।